সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। বিভিন্ন রকম গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি, সুতরাং আপনি যদি জব খুঁজছেন এমনটি হয় এই চ্যানেলটি আপনার জন্য। চলুন দেখে নেওয়া যাক আজকের জব সার্কুলার। এখন আমরা কথা বলবো বাংলাদেশ স্কাউটসের জব সার্কুলার নিয়ে। এই জব সার্কুলার দেখার জন্য আপনাকে যেতে হবে erecruitment.bcc.gov.bd এই ওয়েবসাইটে। আমি ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই ওয়েবসাইটে আসার পর এখানে বাংলাদেশ স্কাউটসের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাবেন। এখান থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটি আপনারা দেখে নিতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি জব সার্কুলারটি পড়ে শোনাচ্ছি। প্রথমে যেটি আছে সেটি সহকারী পরিচালক, শূন্য পদের সংখ্যা 10টি, অনেকগুলো পদই খালি আছে। প্রথম শ্রেণীর পদ এটি, নবম গ্রেড, এবং প্রয়োজনীয় যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছরের স্নাতক সম্মান ডিগ্রি এবং স্কাউটিংয়ে মৌলিক অভিজ্ঞতা থাকতে হবে। এরপর যেটি আছে সহকারী পরিচালক প্রকৌশল, শূন্য পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড নবম, বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল, অনুমোদিত সরকারি যে কোনো বিশ্ববিদ্যালয়, সরকারি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় কলেজ থেকে, ন্যূনতম সিজিপি 2.75 বা সমমান। প্রকৌশল কাজে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে সহকারী হিসাবরক্ষক, এটি 16 নম্বর গ্রেডের পদ, কমপক্ষে বাণিজ্য শাখায় HSC পাস এবং কম্পিউটারে MS ওয়ার্ড এক্সেলে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 2টি, 16 নম্বর গ্রেড, HSC পাস এবং টাইপিং স্পিড থাকতে হবে। এরপর আছে অডিও ভিজুয়াল অপারেটর, 17 নম্বর গ্রেডের পদ, SSC পরীক্ষা পাস হতে হবে এবং অডিও ভিজুয়াল সরঞ্জাম অপারেটরের কাজে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এরপর আছে লিফট ম্যান, 17 নম্বর গ্রেডের পদ, SSC পাস এবং লিফট অপারেটরের কাজে অভিজ্ঞতা সম্পন্ন এবং 3 মাসের ট্রেড কোর্স সম্পন্নকারী হতে হবে। এরপর আছে হাউসকিপার, 20 নম্বর গ্রেড, SSC পাস এবং ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে। মালি, 8ম শ্রেণী পাস এবং ভালো স্বাস্থ্যের অধিকারী এবং বাগান পরিচর্যা কাজে অভিজ্ঞতা থাকতে হবে। আয়া, 8ম শ্রেণী এবং ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে। 1 ও 2 নং ক্রমিকের জন্য অর্থাৎ প্রথম শ্রেণীর পদ যেগুলো, সেই পদগুলোর জন্য erecruitment.bcc.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী 14 ফেব্রুয়ারি 2019 তারিখের মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ এই ওয়েবসাইটে এসে আপনাদেরকে নিবন্ধন করে আপনাদেরকে আবেদন করতে হবে শুধুমাত্র প্রথম 2টি পদের জন্য, সহকারী পরিচালক। এর পরবর্তী পদগুলোর জন্য নিয়মাবলী আমরা জেনে নিই। ক্রমিক নং 3 থেকে 9 নং পদের প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত সহ আগামী 14 ফেব্রুয়ারি তারিখের মধ্যে আবেদনপত্র, মোবাইল নম্বর, ইমেল আইডি সহ সকল শিক্ষাগত যোগ্যতা সনদের কপি, জাতীয় পরিচয়পত্র কপি, অভিজ্ঞতা সনদ 3 কপি, পাসপোর্ট সাইজের ছবি সহ নির্বাহী পরিচালকের ঠিকানায় 14 ফেব্রুয়ারি 2019 তারিখের মধ্যে পৌঁছাতে হবে। আবেদনকারীর বয়স 14 ফেব্রুয়ারি 2019 তারিখে সর্বোচ্চ 30 বছর এবং সর্বনিম্ন 18 বছর হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এ সম্পর্কিত প্রমাণপত্রের কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। ক্রমিক নং 1 ও 2 নম্বর পদের জন্য 500 টাকা রকেট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রেরণ করতে হবে। ক্রমিক নং 3 থেকে 6 পদের জন্য 300 টাকা এবং 7 থেকে 9 আবেদনকারী পদের জন্য 100 টাকা মূল্যের অফেরতযোগ্য ব্যাঙ্ক ড্রাফট অথবা পে অর্ডার বাংলাদেশ স্কাউটস শিরোনামে রূপালী ব্যাংক লিমিটেড নয়াপল্টন কর্পোরেট শাখার অনুকূলে প্রেরণ করতে হবে। অর্থাৎ আপনারা এই নিম্ন যে পদগুলো আছে 1 ও 2 নম্বর বাদে, সেই পদের যে টাকাটা, সেই আবেদনের টাকাটা আপনারা ব্যাঙ্ক ড্রাফট অথবা পে অর্ডার করে আবেদনপত্রের সাথে জমা দিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি।